বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ সমগ্র জাতি সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়কের দাবি আদায়ে বাধ্য করা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান দ্বারা প্রতিস্থাপিত হবেন, এর বাইরে অনির্বাচিত কেউ আসতে পারবে না। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সমগ্র জাতি সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, তাই জনগণের প্রতিনিধিকে ক্ষমতায় আনতে অবশ্যই এক দফা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আদায় ছাড়া বিকল্প কোনো পথ নেই। 21 জুন বিকেলে গুলশানে হোটেল সিক্স সিজনে পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনও সংবিধানসম্মত শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, 2006 সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছিলেন, সংবিধানের ধারা অব্যাহত রাখতে তত্ত্বাবধায়ক সরকার বিধান কার্যকর করতে হবে, সংস্কারের কথা বলে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন। তবে আজ কেন তত্ত্বাবধায়ক দিতে তার এত আপত্তি? ফখরুল বলেন, তবে সরকার যতই আপত্তি তুলুক, সব রাজনৈতিক দলগুলো আজ একই দাবিতে একমত হয়েছি, আমরা সরকারের পদত্যাগ চাই, এ সংসদের বিলুপ্তির মাধ্যমে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চাই। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে তত্ত্বাবধায়কের গুরুত্ব তুলে ধরা। তিনি বলেন, আজ এ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে বাকশাল কায়েম করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের এখন একটাই লক্ষ্য, আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করে তত্ত্বাবধায়কের দাবি আদায় করে নির্বাচনে যাওয়া, কারণ নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিদের ক্ষমতায় যাওয়া সম্ভব না। এর আগে 21 জুন বেলা 12:15 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান দ্বারা প্রতিস্থাপিত হবেন, এর বাইরে অনির্বাচিত কেউ আসতে পারবে না। জনগণ গণতান্ত্রিক ধারাবাহিকতা চায় নাকি 2007 সালের মতো তত্ত্বাবধায়ক সরকার, আবার সেই জরুরি অবস্থা, আবার সেই ধরপাকড়, সেগুলো চায়, এটা দেশের মানুষকে বিবেচনা করতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের যেহেতু ওয়েস্টমিনিস্টার টাইপের গণতন্ত্র, তাই ইংল্যান্ড সহ ওইসব জায়গায় যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবে আমাদের এখানে নির্বাচন হবে। নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের বিরোধী দল থেকে নানা প্রস্তাব, তারা এখন আবার তত্ত্বাবধায়ক সরকার চায়। এটা সম্পর্কে খালেদা জিয়ার উক্তি ছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তিনি বলেন, একবার যেটা তারাই বাদ দিয়েছে, এই পদ্ধতিটা তারাই নষ্ট করেছে, তারা রাখেনি, সেটাকে তারা আবার ফেরত চাচ্ছে, অথচ উচ্চ আদালতের রায় আছে, সেই মোতাবেক আমাদের সংবিধানও সংশোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত আরেকজন নির্বাচিত সরকার প্রধান ক্ষমতা না নেবেন, সেটা পরিবর্তন হবে না, একজন নির্বাচিতের জায়গায় আরেকজন নির্বাচিতকেই আসতে হবে, এটা সবাই জানে, জানার পরেও কেন সাংবিধানিক জটিলতার সৃষ্টি করা হচ্ছে, উদ্দেশ্যটা কি, তার মানে এদেশের গণতান্ত্রিক ধারাটাকে নষ্ট করা, দেশ যে দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে চলছে সেটাকে নষ্ট করা, এটা দেশবাসী কিভাবে নেবে সেই প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি গণতান্ত্রিক ধারাবাহিকতা চান, অর্থনৈতিক উন্নতি চান, দেশের মানুষের কল্যাণ হোক সেটা চান, নাকি 2007 সালের মতো তত্ত্বাবধায়ক সরকার, আবার সেই জরুরি অবস্থা, আবার সেই ধরপাকড়, সেগুলো চায়, এটা দেশের মানুষকে বিবেচনা করতে হবে। এ সময় 2014 সালের নির্বাচনের সময় বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।